সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। ভালো থাকো, সেজন্যই মহান সৃষ্টিকর্তার কাছে আমি সর্বদা প্রার্থনা করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক, গণিত মিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য বীজগণিত অঙ্ক নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে 11.1 থেকে সৃজনশীল অঙ্ক করাবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এক্স প্লাস বি এক্স ইকুয়াল 4ab হলে ক এক্সের মান এ ও বি এর মাধ্যমে প্রকাশ করো। এ ও বি এর মাধ্যমে প্রকাশ করো। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, খ ক দেখাও যে দেখাও যে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b ইকুয়াল টু গ এ ইকুয়াল টু কমা বি ইকুয়াল 3 হলে, প্রিয় শিক্ষার্থীরা খাতায় লিখে ফেলো, এ ইকুয়াল টু 2 এবং বি ইকুয়াল টু 3 হলে খ এর সত্যতা যাচাই করা হলে খ এর সত্যতা যাচাই কর। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা ক প্রথমে সলভ করে ফেলি। এক্স এর মান এ ও বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। কি দেওয়া আছে উদ্দীপকে? দেওয়া আছে, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, দেওয়া আছে এ এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু 4ab, বা প্রিয় শিক্ষক এখান থেকে যদি আমরা এক্স কমন নিয়ে থাকে এ প্লাস বি ইকুয়াল টু 4ab, বা এক্স ইকুয়াল টু 4ab বাই এ প্লাস বি, এটাই হচ্ছে প্রিয় শিক্ষার্থীর এক্স এর মান এ ও বি এর মাধ্যমে প্রকাশ। অতএব এক্স এর মান এ ও বি এর মাধ্যমে দেখানো হলো। অতএব এক্স এর মান এ ও বি এর মাধ্যমে প্রকাশ করা হলো, এক্স এর মান এ ও বি এর মাধ্যমে প্রকাশ করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ এক্স এর মান এ ও বি এর মাধ্যমে প্রকাশ করা হলো, বা এক্স এর মান এ ও বি এর মাধ্যমে প্রকাশ দেখানো হলো, করা হলো বা দেখানো হলো, একই কথা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বুঝতে পেরেছ এক্স এর মান এ ও বি এর মাধ্যমে প্রকাশ দেখানো হলো বা প্রকাশ করা হলো। উদ্দীপকে যেহেতু প্রিয় শিক্ষার্থীরা প্রকাশ করো বলছে, তাহলে প্রকাশ করা হলো লেখলে সবচেয়ে সুন্দর হয়। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। এবার চলো আমরা খ সলভ করে ফেলি। চলো খ কি আছে প্রিয় শিক্ষার্থীরা? খ বলছে এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 2 প্লাস এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 2 ইকুয়াল টু 2 দেখাইতে বলছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে খ লিখবে ক হতে পায় এক্স ইকুয়াল টু 4ab বাই এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো আমরা কি করব। এখন এখানে বলা আছে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a, এক আটটা বানাইতে হবে আমরা ক হতে পাই। এটা এটাকে আমরা প্রথমে এক্স বাই 2a, প্রিয় শিক্ষক এক্স কে 2 দ্বারা ভাগ করলাম, 2a দ্বারা ভাগ করলাম 4ab বাই এ প্লাস বি ইন্টু 2a। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঠিক করলাম উভয় দিকে 2a দ্বারা ভাগ করলাম, এটার উভয় দিকে 2 দ্বারা টুয়ে দ্বারা ভাগ করলাম। কেন করলাম? কারণ এখানে টুয়ে আছে, এই আকারটা নিয়ে আসতে হবে, এজন্য টুয়ে দ্বারা ভাগ করলাম। বা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এক্স বাই টুয়ে
ইকুয়াল এখানে কি পাই, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 আর এ কাটা যায়, তাহলে কি থাকে প্রিয় শিক্ষার্থীর 2b/a+b থাকে। আশা করি প্রিয় শিক্ষার্থীর বুঝতে। এবার আমরা যোজন বিয়োজন করব। যোজন মানে হচ্ছে লব যোগ হর, এটা হচ্ছে যোজন। আবার বিয়োজন লব বিয়োগ হর। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছ। এ পাশেও দেখো লব যোগ হর, হর হচ্ছে a+b। আবার লব বিয়োগ হর, হর হচ্ছে a+b, a+a- হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী তাহলে যোজন বিয়োজন করলে যোজন বিয়োজন করে প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। অতএব x+2y x-2 = কি পাই প্রিয় শিক্ষার্থীরা, বি আর বি যোগ করলে 3টা বি, 3b+a বাই 2টা বি থেকে 1টা বি বি করলে 1টা বি থেকে b-a। এটা হচ্ছে 1 নং সমীকরণ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। আবার আবার কি লিখবো প্রিয় শিক্ষার্থীরা, আবার প্রথমে আমরা এটাকে 2 দ্বারা ভাগ করেছি, তার মানে এক একটা পাওয়া গেছে, x+2 / x-2 এক একটা পাওয়া গেছে। আবার 2b দ্বারা ভাগ করব, এটাকে 2b দ্বারা ভাগ করব প্রিয় শিক্ষার্থীরা। আবার 2b দ্বারা ভাগ করি, লক্ষ্য করো x/2b ইকুয়াল টু ইজ ইকুয়াল কি পাওয়া যায়, 4ab/a+b × 2b। প্রিয় শিক্ষার্থী কি করলাম, ওইদিকে 2b দ্বারা ভাগ করলাম, ওইদিকে 2b দ্বারা ভাগ করলাম। 2b দ্বারা ভাগ করলে আমরা কি পাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাশে লিখি, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, বা এখানে দেখো 4ab দুইটা যদি ভাগ করি 2a থাকে, আর এখানে থাকে x/2b ইজ ইকুয়াল, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো 2 দিয়ে যদি 4কে ভাগ করি 2b কাটা যায়, তাহলে থাকে উপরে 2a/a+b। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। এটাকে আবার যোজন বিয়োজন করি, x+2b/x-2b লব যোগ হর, লব বিয়োগ হর। একইভাবে 2a যোগ নিচের a+b, 2a বিয়োগ a-b। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছ। আবার কি করলাম, যোজন বিয়োজন করলাম, লব যোগ হর, লব যোগ হর, আবার লব বিয়োগ হর, একইভাবে লব যোগ হর, আবার লব বিয়োগ হর, হর হচ্ছে a+b, এখন বিয়োগের জন্য +a - হয়ে যায়, যোজন বিয়োজন করে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ, যোজন বিয়োজন করে। বা লক্ষ্য করো প্রিয় শিক্ষা, তাহলে কি পাই, x+2b/x-2b ইকুয়াল 2টায় 1টায় যোগ করলে 3টায় a+b, 3a+b, 2টায় থেকে 1টা a+b। এটা হচ্ছে 2 নং সমীকরণ। প্রিয় শিক্ষার্থী এবার 1 নং এবং 2 নং যোগ করে পাই। আশা করি বুঝতে পেরেছ। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কি করব, 1 নং ও 2 নং যোগ করে পাই, 1 ও 2 নং যোগ করে পাই, কি পাই প্রিয় শিক্ষার্থী, 1 নং একই আছে, আছে x+2/x-2 যোগ, 2 নং একই আছে, x+2b/x-2b ইজ ইকুয়াল 3b+a, 3b+a/ প্রিয় শিক্ষার্থী b-a, b-a যোগ, 2 নং একই আছে, 3a+b/a-b। প্রিয় শিক্ষার্থীরা, বা আমরা এটা প্রিয় শিক্ষার্থীরা এই পাশে থাকবে, আমরা এই পাশে লিখে ফেলি, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন কি লিখতে পারি, 3b+a/b-a, এখান থেকে আমরা মাইনাস কমন নিব প্রিয় শিক্ষার্থীরা, প্লাস 3a+b/, এখান থেকে যদি মাইনাস কমন নিই
থাকবে বি মাইনাস এর এ। কি করলাম প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাসের বিটা প্লাস হয়ে গেল আর প্লাসের একটা মাইনাস হয়ে গেল। বা প্রিয় শিক্ষার্থীর লক্ষ্য করো, তাহলে বি মাইনাস এর এ উপরে থাকে থ্রি বি প্লাস এ, প্লাসে মাইনাসে মাইনাস, থ্রি এ প্লাস বি বাই বি মাইনাস এ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ কি করলাম, এ প্লাসে মাইনাসে মাইনাস করে ফেললাম। এবার লসাগু করি, যদি লসাগু করি প্রিয় শিক্ষার্থীরা পাই বি মাইনাস এর এ। লসাগু করলে আমরা কি পাই, বি মাইনাস এর এ, বি মাইনাস এ। তাহলে লসাগু করলে পাই থ্রি বি প্লাস এ মাইনাস থ্রি এ প্লাসে মাইনাসে মাইনাস বি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ, মাইনাস দা গুণ করেছি ভিতরে। এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা আমরা কি পাই, কি পাই প্রিয় শিক্ষার্থীরা, বি মাইনাস এর এ, তিনটা বি থেকে একটা বি বিক করলে কি পাই প্রিয় শিক্ষার্থীরা, টু বি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী আমরা কি পাই, টু বি, টু বি মাইনাস এর টু এ। চুপ বি করলাম প্রিয় শিক্ষার্থীরা, তিনটা বি থেকে একটা বি বিয়োগ করলে দুইটা বি থাকে, আর মাইনাস এর তিনটা থেকে প্লাস একটা বিয়োগ করলে মাইনাস এর দুইটা থাকে। প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে লক্ষ্য করো আমরা এখন কি করব প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো আর এই পাশে কি আছে প্রিয় শিক্ষার্থীরা, বা আমরা এখানে করি প্রিয় শিক্ষার্থীর পাশে আছে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস এর টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস এর টু বি ইজ ইকুয়াল, এখানে কি পাই প্রিয় শিক্ষার্থীরা, বি মাইনাস এর। এখান থেকে যদি আমরা টু কমন নিই, টু যদি কমন নিই তাহলে কি থাকে প্রিয় শিক্ষার্থীরা, বি মাইনাস এর থাকে। কি করলাম এখানে দুটা থেকে বি কমন, টু কমন নিয়েছি প্রিয় শিক্ষার্থী, বি মাইনাস এর নিচেও আছে বি মাইনাস এর, বি মাইনাস এর দ্বারা বি মাইনাস এরকে ভাগ করলে ওয়ান। অতএব এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস এর টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস এর টু বি ইজ ইকুয়াল টু। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখাইতে পেরেছি এত সমান, এত সমান এত দেখানো হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো এবার আমরা গ সলভ করে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা যদি গ সলভ করি তাহলে আমরা কি পাই, লক্ষ্য করো যদি গ সলভ করি, গ বলছে এ সমান টু বি সমান থ্রি হলে খ এর সত্যতা যাচাই কর। দেওয়া আছে, দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা এ সমান টু বি সমান থ্রি। এবার খ হতে পাই, খ হতে কি পাই প্রিয় শিক্ষার্থীরা, খ হতে পাই এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস এর টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস এর টু বি ইজ ইকুয়াল টু পেয়েছি। এখন এটা লেফট হ্যান্ড সাইড লিখি প্রিয় শিক্ষার্থীরা, অতএব লেফট সাইড, লেফট সাইড হচ্ছে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস এর টু এ প্লাস, প্রিয় শিক্ষার্থীরা এখানে আমার বলা হয়েছে যে খ এর সত্যতা যাচাই করতে হবে, খ এর মধ্যে আমরা এটা পেয়েছিলাম তাই তো। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা এক্স এর মান, এর মান একটা হচ্ছে টু আবার বি এর মান হচ্ছে কত থ্রি, এখন ক এর মধ্যে আমরা কি পেয়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা, ক তে পাই, তো ক হতে আমরা কি পেয়েছি লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা একটু পরে লিখি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ক এর মানটাকে বের করে নেই। ক হতে পাই, ক হতে পাই প্রিয় শিক্ষার্থীরা আমরা কি পেয়েছিলাম, এক্স ইকুয়াল টু ফোর এ বি বাই এ প্লাস বি পেয়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এখান থেকে আমরা মানটা বের করে নেই, বা এক্স ইকুয়াল টু ফোর ইন্টু এর মান হচ্ছে টু বি এর মান হচ্ছে থ্রি, এর মান হচ্ছে টু বি এর মান হচ্ছে থ্রি। তাহলে আমরা কি পাই প্রিয় শিক্ষার্থীরা, চার দুগুণে আট, তিন আটা চব্বিশ, ফাইভ, তার মানে এক্স এর মানটা পেয়েছি টোয়েন্টি ফোর বাই ফাইভ। এখন খ হতে কি পাই প্রিয় শিক্ষার্থীরা, খ খ হতে পাই এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস এর টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস এর টু বি ইজ ইকুয়াল টু।
এখন আমরা লেফট হ্যান্ড সাইডে যদি মান বসাই দিই প্রিয় শিক্ষার্থীরা, x প্লাস টু এ বাই এক্স মাইনাস এ টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস এ টু বি, প্রিয় শিক্ষার্থী আমরা মান বসাই দিব। x এর মান কত পেয়েছি প্রিয় শিক্ষা? 24/5, 24/5 প্লাস টু ইন টু, এর মান কত প্রিয় শিক্ষার্থীরা? টু। 24/5 মাইনাস টু ইন টু, এর মান টু। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ 24/5, 24/5 প্লাস, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, টু ইন টু, বিয়ের মান হচ্ছে থ্রি। 24/5 মাইনাস টু ইন টু, বিয়ের মান হচ্ছে থ্রি। কি করলাম প্রিয় শিক্ষার্থীরা? শুধু এক্স এ আর বি এর মান বসাই দিলাম। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে করি, আমরা কি পাই এখানে, এখানে কি পাই প্রিয় শিক্ষার্থীরা? এখানে পাই 24/5, 4 দুগুণ 2 দুগুণে 4, 24/5, 2 দুগুণে 4। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এখানে লক্ষ্য করো 24/5, 24/5 প্লাস 3 দুগুণে 6, 24/5 মাইনাস 3 দুগুণে 6। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখন আমরা লসাগু করব। আমরা যদি লসাগু করি, উপরে যদি লসাগু করি প্রিয় শিক্ষার্থীরা, এর নিচে মানে অন্য ওয়ান আছে, তাহলে কত লসাগু করলে কত হয়? 5, 5। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, 5 পাওয়া যায় এই 5, তাহলে ফলাফল কত হয়? 24 প্লাস 4 5 20। আশা করি প্রিয় শিক্ষার্থী নিশ্চয় একইভাবে লসাগু করো, লসাগু হচ্ছে 5, তাহলে 24 মাইনাস 4 5 20। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখানেও তাই লসাগু করো, 5 24 প্লাস 5 6 30, নিচেও লসাগু করো প্রিয় শিক্ষার্থীরা, 24 মাইনাস 5 6 30। আশা করি বুঝতে পেরেছ। এখন প্রিয় শিক্ষার্থী আমরা কি পাই? 24 আর হচ্ছে এটা কত পাই প্রিয় শিক্ষার্থী? 44, 24/5 আমরা গুণ দিয়া ওটাই দিই, এই 5টা উপরে চলে যাবে আর এখানে থাকবে 4। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছ, উপরের অংশটা আগে লিখলাম, এই বাঘটাকে গুণ দিলাম, উল্টায় দিলাম, 5 উপর চলে গেল আর 24 থেকে 20 বি করলে 4 থাকলে। আশা করি বুঝতে পেরেছো। একইভাবে এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, 30 আর হচ্ছে 24 কত হয় প্রিয় শিক্ষার্থীরা? 4 54/5, এই বাঘটাকে গুণ দিয়ে উল্টায় দিই প্রিয় শিক্ষার্থীরা, 5 উপরে চলে যাবে। এখন কত থাকবে প্রিয় শিক্ষার্থীরা? 30 থেকে যদি মাইনাসে 30 থেকে যদি 24 বিয়োগ করা হয় তাহলে নিশ্চয় -6 থাকে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তাহলে আমরা কি পাই প্রিয় শিক্ষার্থীরা? লক্ষ্য করো, লক্ষ্য করো আমরা কি পাই। এখন এই 5 দিয়া এই 5 কি ভাগ করা যায়, আর 4 11 44 11 পাই, প্লাস এখানে লক্ষ্য করো এটা দিয়ে এটাকে ভাগ করা যায়, 6 9 6 দিয়া 54-এ ভাগ করলে 6 9 54, এখানে একটা মাইনাস, এখানে একটা প্লাস, প্লাসে মাইনাসে প্রিয় শিক্ষার্থীরা মাইনাস কত? 9। তাহলে কত পাই প্রিয় শিক্ষার্থীরা? 9 থেকে 11 থেকে 9 বি খুলে 2। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড মান বসায় রাইট হ্যান্ড সাইড পেয়েছি, ইকুয়াল রাইট সাইড। অতএব, অতএব কি চেয়েছিল প্রিয় শিক্ষার্থী? 1 2 2 2 3 হলে ক্ষয়ের সত্যতা যাচাই করলে, অতএব, অতএব লেফট সাইড সমান রাইট সাইড, লেফট সাইড সমান রাইট সাইড, অতএব ক্ষয়ের সত্যতা যাচাই করা হলো। অতএব খ এর সত্যতা যাচাই করা হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সবাই বুঝতে পেরেছ। তাহলে আজকের মতো এখানে আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।